Assalamu alaikum. As As sound clear? Assalamu alaikum. Boliyon sound. Sabar side sound clear? Ji sir. কথা বললে রেসপন্স করেন ঠিক আছে মনে করুন ভূতের ক্লাস করাইতেছি তো পারছি কথা বললে সাথে সাথে একটু রেসপন্স করবেন হুম যতটুকু আলোচনা করছিলাম ঠিক আছে কি বুঝছিলেন ইনকাম ট্যাক্সের যতটুকু আলোচনা করছিলাম অতটুকু বুঝছিলেন এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের স্যার এতটুকু বুঝি নাই এটা কেন এটা কি এটা কি এর মধ্যে কোশ্চেন থাকলে করেন গত কয়েকটা ক্লাসের তার ওই যে অবরধার জয়ের তালিকার যেই তেত্রিশটা পয়েন্ট ছিল না সেখান থেকে স্যার ওই যে তিরিশ নম্বর পয়েন্ট স্যার যে পেট্রোলিয়াম অনুসন্ধানকারী আয় স্যার এটা একটু প্রবলেম বুঝতে স্যার কোনটা ওই স্যার তেইশ নম্বর পয়েন্ট পেট্রোলিয়াম অনুসন্ধানকারী রায় স্যার পেট্রোলিয়াম অনুসন্ধানকারীর আয় আর স্যার তেইশ নম্বরটা আর একটু বত্রিশ নম্বর এই দুটো স্যার একটু বুঝাই বুঝাইতো

ভূগর্ভস্থর কাছ থেকে ওটা আমরা নিজের উত্তোলন করতে পারি না ওটা আমরা কি করি বিদেশি কোম্পানির সহায়তা কি করে উত্তোলন করি ওই বিদেশি কোম্পানির সহায়তা যদি উত্তোলন করি তো সরকার নিয়ম অনুসারে কি করতে হইব কর দিতে হইব নিয়ম অনুসারে কর দেখা ওটা কি করতে হবে অকর ধার্য করতে হবে আমি বুঝাতে পারছি কর দিব ঠিক আছে হ্যাঁ কর দিচ্ছে এর যেটা কি করো অকর ধার্য হিসাবে দেখাবো আচ্ছা তারপরে কোশ্চেন

কোম্পানির অনুকূলে বণ্টনিত কর পরিশোধিত লভ্যাংশ আচ্ছা একটু বুঝান কোম্পানি অনুকূলে পরিশোধিত করের লভ্যাংশ বলতে আমরা এখানে বুঝাইতাছে কোম্পানির অভ্যন্তরে এক অ্যাকাউন্ট থেকে যদি আরেক অ্যাকাউন্টে পর কি করা হয় ট্রান্সফার করা হয় ওই ক্ষেত্রে ওই যে হিসাব আলাদা সংরক্ষণ করে ওইটার উপর কি করতে হইব না কর দিতে হইব না আমি বুঝাইতে পারছি কারণ লভ্যাংশের উপর কি করতে হয় কর দিতে হয় যেহেতু কোম্পানির ভিতরে অনুকূলে লভ্যাংশ বন্টিত হয়েছে এই জন্য কি করতে হইব না এখানে কর দেওয়া হইব না এটা কি অকর ধার্য আমি বুঝাইতে পারছি এখন আমরা অঙ্কের আরেক পাঠ আলোচনা করুন এটা আমরা আলোচনা করতেছি চ্যাপ্টার নাইন থেকে এই জিনিসটা আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই লাগবো যখন আমরা অঙ্ক শেষ পর্যায়ে যাবো ঠিক আছে

বিনিয়োগ করছা বা করক ভর্তি ইনকাম ট্যাক্স ক্রেডিট ট্যাক্স রিবেট এন্ড ট্যাক্স লিভ ঠিক আছে

বহির্ভূত আসম পর বহির্ভূত আসম এই সম্পর্কে বলা হয়েছে সেকশন লেখি তারপরে আমি প্রত্যেকটা বুঝাইতেছি দুই নম্বর হইলো রেয়াদ যুক্ত আয় অথবা বিনিয়োগ ভাতা ট্যাক্স ক্রেডিট ইনকাম ট্যাক্স ক্রেডিট ইনকাম এই সম্পর্কে বলা হয়েছে সেকশন আটাত্তরের এবং এই সম্পর্কে বলা হয়েছে পার্ট থ্রিতে বলা এবং লাস্ট হলে গে তিন নম্বর কর মুক্ত আয় কর মুক্ত আয় ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম

বিনোদ ঠিক আছে তিনটি একটু পরেন কি বললাম হম শান্তা এক নম্বর হচ্ছে অকরদর্য আয় সমূহ অথবা করবহিভূত বহির্ভূত আয় সমূহ যেটা সেকশন ছিয়াত্তরের দুই নম্বর ধারায় বলা হয়েছে তারপর দুই নম্বর হচ্ছে রেয়াজযোগ্য আয় অথবা বিনিয়োগ ভাতা যেটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট ইনকাম ওইটা সেকশন আটাত্তরে বলা হয়েছে শিডিউল ছয় এবং পার্ট থ্রি এবং তিন নম্বরটা হচ্ছে কর্মুক্ত আয় আহ ট্যাক্স ফ্রি ইনকাম যেটা সেকশন আশিতে আশিতে এক নম্বর ধারায় বলা হয়েছে আমি লিখতেছি ঠিক আছে তো আজকে আমার আলোচনা সাবজেক্ট হইল অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাত্তা সমূহ ঠিক আছে কোন কোন জায়গায় বা কোন কোন সেক্টর আপনি বিনিয়োগ করলে আপনি কি পেবেন ট্যাক্স ছাড় পেবেন কি পেবেন ট্যাক্স ছাড় পেবেন ঠিক আছে আমরা অকর ধার্য আলোচনা করছিলাম কর্মী আলোচনা করছিলাম আজকে আলোচনা করুন রেহার যোগ্য বা বিনিয়োগ ভাতা ঠিক আছে Honey. <laughs> জীবন বিমা প্রিমিয়াম আপনার বই পয়েন্ট একটা লেখা নেই আমি অন্য একটা বই থেকে লিখতে আছি ঠিক আছে জীবন বিমার প্রিমিয়াম ঠিক আছে জীবন বিমা প্রিমিয়াম এখানে বলতে আছে জীবন বিমা প্রিমিয়াম যদি আপনি বিনিয়োগ করেন তখন আপনি কি পাবেন কর অব্যাহতি পাইবেন কর অব্যাহতি বলতে কি একটা পার্সেন্টেজ পর্যন্ত কিভাবে আপনি ছাড় পাইবেন ঠিক আছে যদি জীবন বীমা প্রিমিয়াম ইনভেস্টমেন্ট করেন জীবন বীমা প্রিমিয়াম তো বুঝেন জীবন বিমা প্রিমিয়াম বুঝেন না হুম রেসন্স করেন জীবন বীমা প্রিমিয়াম বুঝেন না হ্যালো স্যার একটু বুঝি একটু না ফুল বুঝতে হবে জীবন বিমান প্রিমিয়ামটা কি ফার্স্ট ইয়ার ছিল না আপনাদের সাবজেক্ট মনে হয় এটা মনে হয় সেকেন্ড ইয়ারে সরকার বা বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিলের চাঁদা ব্যাখ্যা গুলাম পরে দিয়েছি আগে পান গুলাম লেখি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা ছয় নম্বর হলো অনুমোদিত বার্ধক্য তহাবিলের চাঁদা সরকারি সিকিউরিটি ইউনিট ফান্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ এবং টিপিএস স্ক্রিমে জমা আরেকবার একটু ছবিটা 8 নম্বর হচ্ছে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিতে বিনিয়োগ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ মেনিউ ওজন কতる ঠিক আছে স্টক এক্সচেঞ্জটা কি আচ্ছা পরে বুঝাই একবারে নয় দাতব্য হাসপাতালে দান দশ নম্বর প্রতিবন্ধী কল্যাণ প্রতিষ্ঠানের দান দান এগারো নম্বর হইল জাকাত তহবিল দান বারো নম্বর হলো কল্যাণ তহবিল বা যৌথ যৌথ বিমা স্ক্রিমে দান জনকলন বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের দান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান দান লাস্ট পয়েন্ট পিতার স্মরণে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত

দেখো সে ভাই জীবন বিমা প্রিমিয়াম যে দান করেন তখন ওই দানের উপরে কি করবেন আপনি ট্যাক্স ছাড় পাইবেন

বিশেষ প্রতি সরকার বা সরকারের পক্ষে বেতনাদি বা পরিশোধযোগ্য যে কোনো পরিমাণ অর্থ হতে চাকরি শর্তাবলী অনুযায়ী উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বা তার স্ত্রীর সন্তানের নিরাপত্তা বিধানের জন্য কর্তন অর্থ তবে শর্ত প্রাপ্য বেতনের এক পঞ্চম এক পঞ্চমাংশের অধিক হবে না ঠিক আছে সরকার যদি আপনার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য একটা টাকা দেয় ঠিক আছে সরকারের পক্ষ থেকে ওই টাকাটা কি আপনার ট্যাক্স সুবিধা পাবেন তবে 5 এক অংশ তবে কি 5 এর অংশ ঠিক আছে তারপরে দেখেন সরকারি বিধিবদ্ধ বকরাপমেন্ট ফান্ডে চাতা 1952 সালের 1900 এই ঠিক সালের ভবিষ্যৎ তহবিল আইন 1952 সালের ভবিষ্যৎ তহবিল গঠিত ভবিষ্যৎ তহবিল যদি কোন চাঁদা দেয় তখন ওই চাঁদাটার উপরে কি পাইবো ট্যাক্স বেনিফিট পাইব তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা জাতীয় রাজস্ব ভোট কর্তৃক ভবিষ্যৎ তহবিলে কর্মী এবং দান করলে এখান থেকে কি পাবো ট্যাক্স সার পাইবে সরকারি সিকিউরিটিস ইউনিট ফান্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে বিনিয়োগ অথবা ডিপিএস যদি করেন প্রত্যেক মাসে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করি জমা রাখি যদি এই ওটা জমা রাখেন ওই টাকার উপরে কি পেবেন আপনি ট্যাক্স ছাড় পাইবেন তারপরে দেখেন স্টক এক্সচেঞ্জ কি এবং তালিকাভুক্ত স্টক এক্সচেঞ্জ কি দেখেন স্টক এক্সচেঞ্জ এলো যেখানে শেয়ার শেয়ার বিক্রি করা হয় বিক্রি করা হয় ঠিক আছে তো বাংলাদেশে দুইটা এই স্টক এক্সচেঞ্জ আছে যারা নাকি ওইখান থেকে যে আয়টা হইব ওইটা কি আপনার কর যোগ্য আয়ের মধ্যে পড়বো কর যোগ্য আয়ের মধ্যে পড়বো যদি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে আপনি বিনিয়োগ করেন তখন আপনি কি ভাবেন না ট্যাক্স বেনিফিট পাইবেন না দাতব্য হাসপাতালে দান দাতব্য হাসপাতালে দান কথা ক্লিয়ার শোনা যেত আছে হ্যালো জি স্যার জি স্যার ক্লিয়ার দাতব্য হাসপাতালে যদি আপনি দান করেন তখন আপনার ওই টাকার উপরে কি করবেন ট্যাক্স বেনিফিবেন দাতব্য হাসপাতাল হলো যেটা নাকি জনকল্যাণের জন্য কি করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এমন হাসপাতাল যে দান করেন বাংলাদেশে অবস্থিত তখন ওইখানে দান করলে ট্যাক্স বেনিফিট পাইবেন এরপর দেখেন প্রতিবন্ধী কল্যাণ তহবিল ঠিক আছে যেখানে নাকি প্রতিবন্ধী হলে কাজ করা হয় এমন কোন প্রতিষ্ঠানে যদি তহবিলে দান করেন তো ওই দানের উপরে কি পাবেন আপনার ট্যাক্স বেনিফিট পাবেন জাকাত কল্যাণ তহবিল জাকাত কল্যাণ সরকার ভাবে একটা তহবিল করা হয়েছে ওই তহবিল আপনি দান করেন তারপরে ট্যাক্স বেনিফিট পাবেন অর্থাৎ ট্যাক্স কিছু ছাড় পাবেন হিসাব কিতাব করা শেষের দিকে কল্যাণ তহবিল বা যৌথ স্ক্রিমে দান করলে ঠিক আছে আহ এখানে বলতাছে স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কারো সুবিধা প্রতিবিধানে কল্যাণতাবলী যদি দান করেন তখন এই দানটার উপরে কি করে সরকার ট্যাক্স বেনিফিট দেয় জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে কিছু যে প্রতিষ্ঠান আছে যারা নাকি সমাজের কল্যাণের জন্য কাজ করে ঠিক আছে জনকল্যাণ কল্যাণের জন্য কাজ করে এমন কোন সমিতি এমন কোন ক্লাব এমন কোন প্রতিষ্ঠান দান করেন তখন ওটার উপরে কিভাবে ট্যাক্স বেনিফিট পাবেন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুলে দান করলে আপনারা ট্যাক্স बेनिफिट পাবেন ট্যাক্স ছাড় পাবেন তারপর দেখেন স্বাধীনতা যুদ্ধে শরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান ঠিক আছে অর্থাৎ এমন কোন কিছু করলেন বা এমন কিছু দান করলেন যে দানের পরে আপনি কি করলেন জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে কি স্বাধীনতার যুদ্ধ কি করলো মানুষ জান আপনি কি করলেন জাতীয় পর্যায়ে কি করলেন একটা পত্রিকায় পত্রিকা না জাতীয় পর্যায়ে কি করলেন একটি স্থাপনা করলেন ঠিক আছে যে স্থাপনার মাধ্যমে কি হইব আপনার স্বাধীনতা যুদ্ধের কি করে স্মরণ করা হইব একটা লাইব্রেরি করলেন জাতীয় পর্যায়ে বড় কইরা ঠিক আছে এমন কোন প্রতিষ্ঠানে যে আপনার দান করেন তখন ওই দানটা কি হইব আপনার ট্যাক্স বেনিফিট মধ্যে পড়বো তারপর দেখেন জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান জাতীয় স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে কোন প্রতিষ্ঠানে দান করলো ঠিক আছে অর্থাৎ এমন কোনো কিছু করলেন জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে কি করলেন টাকা দিলেন যেই টাকাটা কি করা হইব স্বাধীনতার স্থপতি জাতির পিতার কি করা হইব স্মরণ করা হইব বা জাতির পিতার স্মরণে কোনো অনুষ্ঠান বা নির্মিত করা হইলে এমন দানের উপরে কি পাবেন আপনি ট্যাক্স বেনিফিট পাইবেন এমন দানের উপর কি পাবেন ট্যাক্স বেনিফিট পাইবেন আমি বুঝাতে পারছি হ্যালো কোন কোন সেক্টরে আপনি বিনিয়োগ করলে বিনিয়োগ ভাতা পাবেন ঠিক আছে এইটার আপনার এই যে বিনিয়োগ ভাতার বিনিয়োগ ভাতা বলা হয় ঠিক আছে বিনিয়োগ ভাতা বলা হয় এইটার ঠিক আছে তো এই সেক্টরে যে আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কি পাবেন ট্যাক্স ছাড় পাবেন দেখেন এইখানের মধ্যে কোনোটা আছে যেটা আপনি বুঝেন না থাকলে বলেন

এক নম্বর পয়েন্ট দেখেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে কি করা হয় শেয়ার ক্রয় বিক্রয় করা হয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওইটা হলো কি স্টক এক্সচেঞ্জ এরা কি করে শেয়ার ক্রয় বিক্রয় কি করা হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করা হয় ঠিক আছে তো কোম্পানি যেগুলো ঠিক আছে লিস্টেড কোম্পানি হলো যারা নাকি স্টক এক্সচেঞ্জের আন্ডারে আর আনলিস্টেড কোম্পানি হলো যারা স্টক এক্সচেঞ্জের আন্ডারে না

আচ্ছা লাইনটা একটু পর কাইটা যাব কাইটা যাওয়ার পর আপনার ঠিক দশ মিনিট পর আবার জয়েন ঠিক আছে